আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة، صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. شمانيت درشق ستا باي بنرا، আমি প্রথমে এই মহান রাব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুবারক অনুষ্ঠান দর্শ হাদিস প্রোগ্রাম নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। সাথে সাথে শুক্রিয়া জানাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আমাদের সাথে যারা এই দর্শ হাদিস প্রোগ্রাম দেখার জন্য উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন আমাদের নিয়মিত মেহমান বিশিষ্ট আলেমে দিন, লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত মহাদ্দিস মুফতি মৌসুফ আহমদ সাহেব। আমরা তার হাদিসের আলোচনা শুনব। তার আগে আমি আপনাদেরকে বলছি, আমি যে কোরআন শরীফের যে ছোট্ট একটি আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা কোরআন আপাকে ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য অর্থাৎ আমাদের জন্য রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ, নবীর জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম নমুনা। আমরা আমাদের জীবনকে সুখী সার্থক করতে হলে আল্লাহ এবং তার রসুলের তরিকা মতো জীবনকে পরিচালনা করতে হবে। শুধু আল্লাহ প্রেমিক নবী প্রেমিক দিলের মধ্যে রাখলেই হবে না, সত্যিকার অর্থে দিলের সাথে সাথে আমাদের কাজ কারবার, আমাদের ঘর বাড়ি, আমাদের জীবনে, আমাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা থাকতে হবে। তবে আসল উদ্দেশ্য হবে আল্লাহর প্রেম এবং রাসূলের প্রেম। অতএব ভাই বোনেরা, আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ তার হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মতে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সম্মানিত ভাই বোনেরা, আপনাদেরকে আবার অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের দর্শ হাদিস প্রোগ্রাম। আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত মেহমানকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد عن ابن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে
অগণিত অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই মহতী প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি আপনাদের সামনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভাণ্ডার থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তিলাওয়াত করেছি। এই হাদিসটি হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে লা তাযুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামস। যে বনি আদমের দুটি পাও দুটি কদম নড়তে পারবে না, এক চুল পরিমাণও নড়াচড়া করতে পারবে না কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত সে পাঁচটি প্রশ্নের উত্তর না দিবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কিয়ামত দিবসে পাঁচটি প্রশ্ন করা হবে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে বন্দাগণকে পাঁচটি প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কেউ নিজ জায়গা থেকে সরতে পারবে না, একটি চুল পরিমাণও সে নড়তে পারবে না। তাকে অবশ্যই সেই প্রশ্নের জবাব দিতে হবে, সেই প্রশ্নের আনসার দিতে হবে। অতএব আমাদেরকে ভাবা দরকার যে আমরা দুনিয়া থাকতে কি করতেছি, কি আমল করতেছি, আমরা আখিরাতের জন্য কি প্রেরণ করতেছি, আখিরাতের জন্য আমরা কি সম্পদ কি সম্পদ জোগাড় করতেছি। যে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় আমরা কি সেই প্রশ্নের উত্তর দিতে পারব, আমাদের কাছে কি সেই প্রস্তুতি আছে, আমাদের কাছে কি সেই প্রিপারেশন আছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন করা হবে, 5 কোয়েশ্চেন। তন্মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে আন উমরিহি ফিমা আফনা। বান্দাকে প্রশ্ন করা হবে তার উমর সম্পর্কে, তার জীবন সম্পর্কে, যে আমি তোমাকে তো মূল্যবান জীবন দান করেছি, মহামূল্যবান জীবন দান করেছিলাম, হায়াত দান করেছিলাম, সেই জীবনকে তুমি কিভাবে খরচ করেছ, সেই জীবনকে তুমি কিভাবে ব্যয় করেছ। ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন এই হায়াত আমাদের জন্য অমূল্য সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন পরীক্ষা করতে চান যে আমরা এই আমাদের হায়াত পেয়ে আমাদের হায়াতকে আমরা কিভাবে অতিবাহিত করি, ভালো কাজে লাগাই না খারাপ কাজে অতিবাহিত করি। এই জীবন এটা হেলার বিষয় নয়, খেলার বিষয় নয়, হেলায় খেলায় অতিবাহিত করে নিলে চলবে না, একদিন আমাদেরকে আফসোস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মজিদ ফুরকান হামিদ মাজিদ ইরশাদ করেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন, জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে কারা এই দুনিয়ার জীবনে ভালো আমল করে এবং কারা দুনিয়ার জীবনে খারাপ আমল করে। যারা ভালো আমল করবে তারা দুনিয়াতেও সফল কাম হবে, পরকালেও তারা নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আর যারা দুনিয়ার জিন্দগিকে অবহেলায় অতিবাহিত করে ফেলবে, গুনাহের কাজের মাঝে লিপ্ত থেকে নিজের জিন্দগিকে নষ্ট করে দিবে, বরবাদ করে দিবে, দুনিয়াতেও তাদের জন্য ব্যর্থতা, দুনিয়াতেও তারা নাকাম এবং আখেরাতেও তারা নাকাম, শুধু আফসোস করবে, সেই আফসোস তাদের কোনো কাজে আসবে না। দুনিয়ার এই জিন্দগি আখেরাতের জন্য ফসল স্বরূপ। হাদিস শরীফ এরশাদ হয়েছে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, বলা হয়েছে রওয়ায়েত এসেছে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া আখেরাতের খেত স্বরূপ। দুনিয়াতে যদি আমরা ভালো কাজ করি, নেক আমল করি, তাহলে আখিরাতে আমরা সেই আমলের নেক ফসল পাব, আখিরাতে আমরা উপকৃত হব। আর দুনিয়াতে যদি আমরা ফসল জোগাড় করতে পারি না, যদি আমরা দুনিয়ার এই জিন্দগিতে ফসল উৎপন্ন করতে পারি না, নেক আমলের ভাণ্ডারকে যদি আমরা সংগ্রহ করতে পারি না, তাহলে কিয়ামতের দিন আফসোস হবে, আফসোস হবে, কিন্তু সেই আফসোস কোনো কাজে আসবে না। হাদিস শরীফে এসেছে যে মানুষ যখন মরে যাবে
কবরে চলে যাবে, হাসর নসর হবে, বেহেস্তিরা বেহেস্তে চলে যাবে, কিয়ামত হবে, হিসাব নিকাশ হবে, তারপর বেহেস্তিরা বেহেস্তে চলে যাবে এবং দুজখিরা দুজখে চলে যাবে, তারপরও মানুষের মাঝে একটি আফসুস রয়ে যাবে। সুবহানাল্লাহ, বলা হয়েছে বেহেস্তে যাওয়ার পরে তো কোনো আফসুসই থাকার কথা না, কেননা বেহেস্তে যাওয়ার পর মানুষ সব কিছু পেয়ে যায়, যা চাইবে তাই পাইবে, এত নিয়ামত পাইবে, এত নিয়ামত দেখবে যে নিয়ামতের কথা সে কোনোদিন কল্পনা করতে পারে নাই। হাদিস শরীফে এসেছে জান্নাতের নিয়ামত সম্পর্কে, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ولا خطر على قلب بشر او كما قال عليه الصلاه والسلام যে জান্নাতে এমন এমন নিয়ামত দেওয়া হবে যা নিয়ামত সম্পর্কে মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই, যে নিয়ামত সে কোনোদিন শুনে নাই, যে নিয়ামতের বর্ণনা সে কান দিয়ে কোনোদিন শুনে নাই, চক্ষু দিয়ে দেখে নাই, তার অন্তর জগতের মধ্যে তার কোনো কল্পনা আসে নাই, এমন আজীব আজীব অলৌকিক নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া হবে। নিয়ামত পাওয়ার পরে বান্দা রাজি হয়ে যাবে, কিন্তু তারপরেও বলা হয়েছে হাদিস শরীফে যে একটা জিনিসের আফসোস দেখে যাবে। কী সেই জিনিস? বেহেস্তে যাওয়ার পরে সকল নিয়ামত প্রাপ্তির পরেও একটা জিনিস আফসোস থেকে যাবে, সেই জিনিসটি হচ্ছে যে দুনিয়াতে থাকতে মানুষ যে সময়কে নষ্ট করেছে। তখন বেহেস্তে যাওয়ার পর সে আফসোস করবে যে দুনিয়ার জিন্দগিতে আমি অনেক সময় নষ্ট করেছি, গল্প গুজব করে, রং তামাশা করে, খেলাধুলায় আমার অমূল্য সময়গুলো আমি নষ্ট করে দিয়েছিলাম। যদি সেই সময়গুলোকে আমি কাজে লাগাতাম, যদি এই সময়গুলোতে আরও একটি মর্তবা আমি সুবহানাল্লাহ পড়তে পারতাম, যদি আরও একটি বার আমি আলহামদুলিল্লাহ পড়তে পারতাম, যদি এই সময়গুলো আজে বাজে কাজে ব্যয় না করে যদি আমি কোরআন শরীফের তিলাওয়াত করতাম, তাহলে আজকে আমি আরও কত নিয়ামত পেয়ে যেতাম। সুবহানাল্লাহ, বেহেশতে যাওয়ার পরও মানুষের জিন্দগি সম্পর্কে সে আফসুস করবে, আমার জিন্দগিকে কেন সঠিকভাবে কাজে লাগাইলাম না। আর যারা দোজখে যাবে তাদের তো আফসোসের কোনো শেষ নাই, তারা তো আফসোস করবে যে যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করতাম, যদি নেক আমল করতাম, তাহলে আজকে দোজখের আগুনে আমাকে দগ্ধ হইতে হতো না। আল্লাহ, তাই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাগণকে প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনা, মানুষের জীবন সম্পর্কে যে জীবনকে তুমি কিভাবে ব্যয় করেছো। তো ভাই এবং বন্ধুরা, আমার মা বোনেরা, আমাদের জীবনকে আমাদের কাজে লাগাতে হবে, মরার আগে আমাদের এই যে সময়টুকু, এই সময়টুকুকে কদর করতে হবে। আমাদের জিন্দেগি চলমান, কারো জন্য অপেক্ষা করে না। বলা হয়েছে নদী স্রোত এবং সময় কার জন্য অপেক্ষা করে না, নদী স্রোত ভগবান থেকে আমাদের হায়াত, আমাদের সময়গুলো অটোমেটিকলি চলে যাচ্ছে। তাফসিরের কিতাবে লেখা হয়, তাফসিরের কিতাবে একটি ঘটনা বলা হয়েছে যে একজন মানুষ আইস, মানে এই যে বরফ, ঠান্ডা বরফ নিয়ে বাজারে গেছে, আর সে এগুলো বিক্রি করার জন্য গেছে। ঠান্ডা বরফ নিয়ে, আইস নিয়ে সেই মানুষকে লক্ষ্য করে চিৎকার করতেছে, ইয়া ইউহান্নাস, ও ভাই সব, ও দুনিয়ার মানুষেরা, এর হ্যামু আলাইয়া, আমার উপর তোমরা রহম করো, আমার উপর দয়া করো। মানুষের পক্ষ থেকে প্রশ্ন করা হলো আপনার উপর আমরা দয়া করব কীভাবে, তখন সে বলতেছে যে তোমরা তাড়াতাড়ি আমার কাছ থেকে এই বরফগুলা নিয়ে নাও, এই আইসগুলা নিয়ে নাও, কেননা যদি তোমরা তাড়াতাড়ি নেও না, তাড়াতাড়ি খরিদ করে নাও না, তাহলে কিছুক্ষণ পরে এই আইসগুলা পানি হয়ে যাবে, সব শেষগুলা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আমার কিছুই থাকবে না। মুফাসসিরিনে কেরাম এই ঘটনা থেকে শিক্ষণীয় হিসেবে বলতেছেন আমাদের জন্য যে মানুষের জিন্দগিও বরফের মতো, মানুষের জিন্দগিও আইসের মতো, যেভাবে আইস প্রতিটি মুহূর্তে সেকেন্ডে মেল্ট হয়ে যাচ্ছে, পানি হয়ে গলে যাচ্ছে, আর এক পর্যায়ে সেটা শেষ হয়ে যাবে, ঠিক তেমনিভাবে আপনার আমার যে হায়াত জিন্দগি, দুনিয়ার যে এই জীবন, এই জীবন স্থায়ী নয়, একদিন শেষ হয়ে যাবে। একদিন আমরা শিশু ছিলাম, পরে আমরা কৈশোর হয়েছি, বড় হয়েছি, যুবক হয়েছি, একসময় আমরা বৃদ্ধ হয়ে যাব, এরপরে একদিন আমরা মরে যাব। আপনাকে তো আমাদের হচ্ছে একটি কল নিয়ে নেই, একজন কল আছে, দেখা যাক আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমার একটা আমি আমার একটা প্রশ্ন, আমিও ইনশাল্লাহ আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো কা। ওকে জাজাকাল্লাহ। সুরে কাফটা ভাই প্রশ্ন করছেন, সুরে কাফটা মিনিং কিতা? আর এটা তো লম্বা সুরা, এটা এটা তো জমা এখানে খাওয়া যাইত না, লম্বা সুরা পড়া যাইত না, এটাই মনে হয়। সো আমার মনে হয় ভাই এই প্রশ্ন করছে, সুরে কাফার ফজিলতটা কি? এই যে শুক্রবার আমরা সংক্ষেপে দরকার, আমাদের সময় একেবারে এক মিনিট রয়েছে। জি, সুরাতুল কাহাফ, কাহাফ কোরআন শরীফে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা, লম্বা সুরা। কাহাফ মানে গর্ত। সুরা কাহাফের প্রথম আয়াতটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। না হযরত খান, আপনার শেষ সময় মাত্র আধা মিনিট রয়েছে, এক মিনিট, এর ভিতরে আমরা শেষ করতে হইব আগে। এখানে সংক্ষেপে দেখো, কাফ মানে হইল গর্ত, গর্ত। এই কিছু মুসলমান কাফের কাফের মুশরিক বাদশাহ ছিল, তাদের পক্ষ থেকে মুসলমানদের উপর তখনকার সময় মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছিল, আর তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য কিছু মুসলমান একটা গর্তের মধ্যে এসে আশ্রয় নিয়েছিলেন, আর সেই হিসাবে তাদেরকে বলা হয় কাহাফ। সরি আসাফ নাকি তোমার হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এখন ব্রেকে যেতে হচ্ছে। ইনশাল্লাহ আমার ভাই যে প্রশ্ন করেন ব্রেকের পর ইনশাল্লাহ তার আনসার দিব। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ ব্রেকের পর আবারও আপনাদের সম্মুখে দর্শ হাদিস প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি। ব্রেকের আগে আবার এক ভাই প্রশ্ন করেছিলেন, আমি প্রথমেই প্রশ্ন আনসারের দিকে চলে যাচ্ছি। মুফতি সাহেব, আর এক ভাই প্রশ্ন করেছিলেন, উনি বলেছিলেন সুরে কাফ পড়ে শোনার জন্য, এটা তো অনেক লম্বা সুরা, আমরা পড়তে পারবো না, দুঃখিত। আর এই কাফের ফজিলতটা মনে হয় ওনার প্রশ্নের কথা বোঝা যাচ্ছে, সংক্ষেপে ওনার সুরে কাফের ফজিলতটা বর্ণনা যে করলে ভালো হয়। সুরে কাফ কোরআন শরীফের একটি গুরুত্বপূর্ণ সুরা। কাহাফ শব্দের অর্থ হচ্ছে গর্ত, অর্থাৎ এই সুরা ঘটনাটি হচ্ছে একজন মুশরিক বাদশাহ ছিল, জালেম বাদশাহ ছিল। তো তখনকার সময়ে যে সমস্ত মুসলমানরা ছিলেন, মুমিনরা ছিলেন, তাদের উপর নির্যাতন করা হইতো, জুলুম করা হইতো। তো এই জালিম বাদশাহ নির্যাতন থেকে, জুলুম থেকে বাঁচার জন্য কিছু মুসলমান দেশ ছেড়ে চলে এসেছিলেন, তাদের ইমানের হেফাজতের জন্য, তাদের ইসলামের হেফাজতের জন্য। তো কিছু সংখ্যক মুসলমান মুমিনিন নিজের ইমানের হেফাজত, নিজের ইসলামের হেফাজতের জন্য দেশ ছেড়ে চলে এসেছিলেন এবং একটি গুহার ভিতর আশ্রয় নিয়েছিলেন। তো গুহা কি আরবিতে বলা হয় কাহাফ, সেই হিসাবে সুরার নামই বলা করা হয়েছে সুরাতুল কাহাফ। সুরাতুল কাহাফের অনেক ফজিলত। এই সুরা বিশেষ করে জুমার দিনে পড়ার জন্য বলা হয়েছে, হাদিস শরীফ এসেছে যে যারা জুমার দিনে সুরা পড়বে তাদের অনেক সওয়াব। যারা জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূর দেওয়া হবে আগামী জুমা পর্যন্ত। সুবহানাল্লাহ। তাই এই সুরাটা আমরা সবাই পড়ার চেষ্টা করব এবং প্রতি শুক্রবারে শুক্রবারে পড়ার চেষ্টা করব। কেউ যদি সময় না পান, যদি দিনের বেলায় বিজি থাকেন, ব্যস্ত থাকেন, তাহলে জুমা রাত্রেও পড়তে পারেন, এশার পরেও পড়তে পারেন, মাগরিব থেকে নিয়ে এশা মাগরিব বা এশা পর থেকে বৃহস্পতিবার এশা পর থেকে নিয়ে পড়তে পারেন। তবে কিন্তু সুরাতুল কাহফ জুমার দিনে পড়াটাই বেশি উত্তম, জুমার দিনেই পড়াটা বেশি উত্তম। যদি সময়ের অভাবে দিনের বেলা পড়তে না পারেন, তাহলে রাত্রে পড়ে নিলে ইনশাল্লাহ তার সওয়াব পেয়ে যাবেন এবং ফজিলতটাও ইনশাল্লাহ পেয়ে যাবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা তো আপনার আলোচনা শুনতে বসেছিলাম, বিরতির আগে আমরা আলোচনায় ছিলাম, আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছিলাম যে পাঁচটি বিষয়ে কিয়ামতের দিন সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ তার কদম নাড়াতে পারবে না, একটিও সরতে পারবে না। এই পাঁচটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে আন উমরিহি, মানুষকে প্রশ্ন করা হবে যে তোমার ওমর, তোমার হায়াত, তোমার জীবনকে কীভাবে ব্যয় করেছ।
দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, যে তোমার যৌবনকালকে তুমি কিভাবে খরচ করেছ। যৌবনকাল জীবনের মধ্যে এসে যায়, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকাল সম্পর্কে আলাদাভাবে প্রশ্ন করতেছেন। তার গুরুত্ব আলাদা, মর্তবা আলাদা, এজন্য যৌবনকাল সম্পর্কে আলাদাভাবে প্রশ্ন করা হইতেছে যে তোমার যৌবনকালকে কিভাবে ব্যয় করেছ। সুবহানাল্লাহ, মানুষের যৌবনকাল জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পর্যায়। এই যৌবনকালের কদর অনেক বেশি, দুনিয়ার দিক দিয়েও বেশি, আখেরাতের দিক দিয়েও বেশি। এই যৌবনকালে মানুষের শরীরের মাঝে শক্তি থাকে, সামর্থ্য থাকে, এনার্জি থাকে, মানুষ যা চায় তাই করতে পারে। মানুষ দিনকে রাত, রাতকে দিন করতে পারে, মানুষ দৌড়াদৌড়ি করতে পারে এবং নিজের মনের খাহিশাত থাকে এবং খাহিশাতের কারণে অনেক খারাপ কাজ করতে পারে এবং ভালো কাজ করতে পারে। এজন্য যৌবনকালকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। ভাগ্যবান ওই সমস্ত মানুষ যারা নিজেদের যৌবনকালকে ভালো কাজে ব্যয় করেছে, নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদত বন্দেগির মাঝে লাগিয়েছে। বলা রওয়ায়াতের মাঝে এসেছে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে কিছু মানুষকে সায়া দেওয়া হবে, আশ্রয় দেওয়া হবে। এর মাঝে ওই ব্যক্তি, এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগির মাধ্যমে অতিবাহিত করে। তাই যৌবনকাল অত্যন্ত মূল্যবান সময়। এই সময়কে যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগির মাঝে কাটাইতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। আর যদি মনের খাহিশাতের কারণে শয়তানের ওয়াসওয়াসার মাঝে পড়ে এই যৌবনকালকে আমরা নষ্ট করে দিই, এই যৌবনকালকে যদি গুনাহের মাঝে, গুনার কাজে লিপ্ত হয়ে যৌবনকালকে যদি বরবাদ করে দেওয়া হয় তাহলে আফসোসের কোনো শেষ থাকবে না, মানুষ বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিশেষ করে প্রশ্ন করবেন যৌবনকাল সম্পর্কে, যে তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছ, তোমার যৌবনকালকে কীভাবে ব্যয় করেছ। যৌবনকালে ইচ্ছে করলে মানুষ অনেক ভালো কাজ করতে পারে। আপনি মসজিদে যাবেন, ইচ্ছে করলে আপনি মসজিদে যেতে পারেন, জামাতে গিয়ে নামাজ পড়তে পারেন। কিন্তু মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তখন ইচ্ছে করলেও সে মসজিদে যেতে পারে না, সে ইচ্ছে করলেও তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম থেকে উঠতে পারে না। মানুষ যখন বয়স্ক হয়ে যায়, বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন মানুষ পরনির্ভরশীল হয়ে যায়, ডিপেন্ডেন্ট হয়ে যায়। কিন্তু যখন আপনি যুবক থাকবেন, আপনার শরীরে মাঝে শক্তি আছে, শেষ রাত্রে আপনি ঘুম থেকে উঠতে পারেন, ইচ্ছে করলে আপনি ফজরের নামাজের সময় জামাতে যেতে পারেন। তাই যে সমস্ত যুবক ভাই ভাইয়েরা নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদত বন্দেগির মাঝে লাগিয়েছে, ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে, সকল নামাজ জামাতের সাথে আদায়ের চেষ্টা করেছে, তারা কাল কিয়ামতের দিন কামিয়াব হয়ে যাবে, আল্লাহর কাছে সেই প্রশ্নের জবাব দিতে পারবে। আমাদের সাথে একজন খোলা আছেন, কলটা নিয়ে নেই। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম। খোলার আসসালামু আলাইকুম, খোলার কি আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত খোলাকে আমরা হারিয়ে ফেলেছি, সম্ভবত ড্রপ হয়ে গেছেন। যে ভাই বা বোন প্রশ্ন করেছেন, আমি আশা করবো আবার আপনার প্রশ্ন করবেন ইনশাল্লাহ। জি, আমি আলোচনা করছিলাম যৌবনকাল সম্পর্কে, যে যৌবনকাল জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়কে, এই সময়কে আমাদের ভালো কাজে ব্যয় করতে হবে। একজন শায়ের এই যৌবনকাল সম্পর্কে শের মঞ্জি বলতেছেন, উনি এই শের মাধ্যমে কথাই বলার চেষ্টা করতেছেন যে দেখেন, যৌবনকালে যখন আমি ইচ্ছা করতাম তখন অনেক কিছুই করতে পারতাম, ভালো কাজ করতেও পারতাম এবং অন্যান্য কাজ করতে পারতাম। কিন্তু আজকে আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, তখন আমি নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারি না, যেখানে যাওয়ার ইচ্ছা হয় সেখানে আমি যেতে পারি না, যা করবার ইচ্ছা হয় সেই কাজটি আমি করতে পারি না। উনি আফসোস করে বলতেছেন, যদি আমার সেই জোয়ানি আবার ফিরে আসত, যদি আমার সেই যৌবনকাল আবার ফিরে আসত, তাহলে আমি খবর দিতে পারতাম যে আমি বুড়ি হয়ে যাওয়ার পর, যৌবনকাল চলে যাওয়ার পর আমি কী ধরনের বিপদের সম্মুখীন হয়েছিলাম। যাই হোক, এই যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই যৌবনকাল সম্পর্কে
কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করবেন। তাই এই যৌবন কালকে আমরা আল্লাহর ইবাদতের মাঝে অতিবাহিত করতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগী, কোরআন শরীফ তেলাওয়াত, জিকির আজকার এই সমস্ত কাজে যদি আমরা ব্যয় করতে পারি তাহলে সেদিন আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো। আর যদি আমাদের যৌবন কালকে গুনাহের মাঝে লাগিয়ে দিই, গুনাহের কাজের মাঝে যদি আমরা ব্যয় করি তাহলে সেদিন আমাদের জবাব দেওয়ার কোনো কিছু থাকবে না। এরপরে বলতেছেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। কিয়ামতের দিন বান্দাকে আরেকটি প্রশ্ন করা হবে অ্যাবাউট মাল, সম্পদ সম্পর্কে, মাল সম্পর্কে, যে তুমি এই মাল কোত্থেকে সংগ্রহ করেছো। দুনিয়ার জিন্দগিতে আমাদের মালের প্রয়োজন হয়, সম্পদের প্রয়োজন হয়, কিন্তু সেই মাল সেই সম্পদ জেনতেনভাবে অর্জন করলে চলবে না, বরং সেই মালকে হালাল তরিকায় অর্জন করতে হবে এবং হালাল তরিকায় তা ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু জিনিসকে হালাল করেছেন এবং কিছু জিনিসকে হারাম করেছেন। তাই আমাদেরকে হালাল তরিকায় মাল অর্জন করতে হবে, হালাল পন্থা অবলম্বন করতে হবে আর হারাম থেকে বেঁচে থাকতে হবে। সরি, আবারও ড্রপ হয়ে গেছে। আমি আশা করবো আবার আপনি প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তী কলা দেখে যাচ্ছি। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কেনিয়াতে থাকি বলছি। আচ্ছা মাশাআল্লাহ, খুব কাছে আমার একটা প্রশ্ন। সোনার জহাত, এক ভরি সোনার জহাত কত হয়? 10 ভরি থাক আর 20 ভরি থাক, জহাত কত হয় এখন তা জানতাম চাই আর। শুকরিয়া জানাই, আপনি যেন তো দূর থেকে আপনার প্রশ্ন করেন। নিশ্চয়ই হাদিসের প্রোগ্রাম দেখে আপনার মায়া লাগে, আপনার জানার আগ্রহ থেকে যায় প্রশ্ন করেন। আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখুক, ইনশাল্লাহ আপনার জবাব পাইব। জাজাকাল্লাহ। পরবর্তীকালে আসসালামু আলাইকুম। হ্যালো কালে, আসসালামু আলাইকুম। সব সরি, আবারও ড্রপ হয়ে গেছে। মতিশা মাংসারা দেখে চলে যাচ্ছি। এই ক্যানাডা থেকে যে আমার বোন প্রশ্ন করেছেন, সোনার জাকাত সম্পর্কে জানতে চাচ্ছেন। ওটার শুকুলে জাকাত ওয়াজিব হয় আর কি। শুধু কেনাডা থেকে আমাদের এই বোন ফোন করেছেন, এই জন্য আপনাকে মোবারকবাদ, জাজাকুমুল্লাহ। উনি ফোন করেছেন, প্রশ্ন করেছেন সোনার জাকাত সম্পর্কে। সোনার জাকাতের নিসাব হলো 7.5 ভরি, অর্থাৎ কারো কাছে যদি 7.5 ভরি অথবা তার চেয়েতে বেশি স্বর্ণ হয় তার উপর জাকাত আসবে। সোনার জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে, যখন আপনার কাছে নিসাব পরিমাণ সোনা থাকবে তখন 40 ভাগের 1 ভাগ আপনি জাকাত দিবেন। 40 ভাগের 1 ভাগ জাকাত কীভাবে দেবেন? আপনি স্বর্ণের দাম আগে ঠিক করবেন। মনে করেন স্বর্ণের শপে আপনি ফোন করে স্বর্ণের দাম প্রাইস জেনে নেবেন। মনে করেন আপনার কাছে 10 ভরি স্বর্ণ আছে, 10 ভরি স্বর্ণের মূল্য কত, সেই মূল্য জেনে টোটাল মূল্যকে আপনি 40 দিয়ে ডিভাইড দিয়ে দিবেন। 40 দিয়ে ডিভাইড দিয়ে দিলে আপনার জাকাতের ফিগার চলে আসবে। মোটামুটি 7.5 ভরি পরিমাণ স্বর্ণ হলে অথবা তার চাইতে বেশি হলে আপনার সোনার জাকাত আসবে। আর জাকাত দিতে হয় 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1,000 পাউন্ড হইলে 25 পাউন্ড। সেই হিসাবে আপনাকে জাকাত ফিগারে। আমাদের সাথে কলার কে আছে। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আলাইকুম সালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? জি হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি খুক আছেন। জি আমার বিয়ার নানি 6 ইয়ার হয়েছে, এখন আমার বাচ্চা কাচ্চা নাই। একবার বাচ্চা কাচ্চা হয়েছিলাম হয়ে গেছে আর কি। কোন আমল করলে নানি বাচ্চা কাচ্চা হইব আপনি একটু কইবানি। আচ্ছা ঠিক আছে, আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি আর একটা প্রশ্ন হলো, আমার এই আমার 10 ভরি সোনা আছে, বাট 10 ভরি সোনার বয়স 6 বছর, মানে 10 ভরি সোনা এখন তো আইব দেখা। জি ঠিক আছে, আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো কা ইনশাল্লাহ আফটার আনসার পাইবেন। জাজাকাল্লাহ।
আমরা নেক্সট কলার দিকে যাচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার দুইটা প্রশ্ন আছে। জি, হুক আসেন। জি, আমি একটা প্রশ্ন হইল, আমি রক্তে রক্ত তো টেলিভিশনে আগান হয় দানি। জি, আগানোর সাথে সাথে আগান বাদে নামাজ ইটা আমরা রাইট নেই নি। আবার তোর রমজান হইলে তো আমরা আগান ইয়ালে তো টেলিভিশন আগান দিকে তো আমরা ইস্তার করি লাই নানি। জি, এটা তো আর ঠিক আছে নি। আচ্ছা, আর দুই নম্বর হইল, নতুন মাসের নতুন সান দেখলাম নেনি, সান দেখে যখন আয়া লাগে যখন সালাম করে নিলাম, এটা তো ঠিক আছে নি। এগেইন হোক আফটার কোশ্চেন সুকিতা। দুই নম্বর হইল, সান উঠছে নানি। জি, সান দেখলাম দরজা কুইয়া দিলাম, সান দেখে যখন সালাম করে নিলাম আর কি। জি, এটা তো আমার ঠিক আছে নি। জি জি, আর কোন প্রশ্ন আছে নি? জি, আর আরেকটা প্রশ্ন হইল, আর ওই জন্য আগানোর সময় যেন আল্লাহর ঘর ছবি উঠে নানি। জি, তো এই সময় আল্লাহর ঘর ছবি দুইটা সুমা দেই, আর এটা কোনো ঠিক আছে নি। জি আচ্ছা, সুন্দর প্রশ্নগুলো করছেন, ধন্যবাদ আপনাকে, কন্টিনিউ প্রোগ্রাম দেওয়া হোক, জাজাকাল্লাহ। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। ফার্স্ট প্রশ্নটা হলো, আমরা যে উমর কাজা নামাজ পড়ি, এটা কি ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে উমর কাজা নামাজ পড়তে পারবো? আর সেকেন্ড প্রশ্ন হলো, আমরা যে উমরার জন্য যাই, উমরার জন্য মহিলারা যখন আমরা হারাম শরীফে গিয়ে যদি কোনো অসুখের জন্য বা কোনো বিশেষ কারণে মসজিদে যাইতে না পারি, হারাম শরীফে গিয়ে নামাজ না পড়তে পারি, তখন কি এই নেকিটুকু কি কম পাওয়া যায়? না, আমি শুনছি যে মহিলারাও নাকি জামাতে গিয়ে নামাজ পড়তে হবে, যে কোন নফল আবাদতি করিয়া কোরআন শরীফ পড়িয়া বা নফল নামাজ পড়িয়া বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও দোয়ার নিয়মটা কিলা? পয়লা কিটা দরুদ শরীফ পড়তাম, তারপরে ইস্তিগফার পড়তাম, তারপরে দোয়া দরুদ করতাম, নিনা আগে ইস্তিগফার পরে দরুদ শরীফ, কোনটা নিয়ম? জি, সুন্দর প্রশ্ন করছে আসলে। ওটা তা কইবার। আরো একটা প্রশ্ন জোর করতাম পারবো? জি জি, কইতা রাখো। কা যেমন ধরিল, ফাসক্তর নামাজ ছাড়া অন্য কোন নফল নামাজ ইশরাক হোক, চাষত হোক বা এমনিও নফল হোক, ফাসক্তর কোন নামাজ ছাড়া, ফজর জোহর আসর মাগরিব ইশা ছাড়া, যদি আমি কেরাত লম্বা করবার লাগিয়া, যেমন ফয়লা আরম্ভ করলাম আউজুবিল্লাহ বিসমিল্লাহ হইয়া সুরা বাক্কার, আর আমার ফয়লা বিশ আয়াত মুখস্থ আছে, পরে মাঝখানো আরো দুই তিন আয়াত মুখস্থ আছে, শেষের তিন আয়াত মুখস্থ আছে, তখন যদি আমি লম্বা করার লাগি ফয়লা তাকে আরম্ভ করি, আবার মাঝের গুণ তো যাই, যতটুকু জানি অতটুকু যাই, এক সুরার ভিতরে উঠতে মাঝখানো আবার যে গ্যাপ দিলাম, এর লাগি কি আরবার বিসমিল্লাহ হইতাম ওইপনি বা ইলা ঠিক আছে নি, ইলা করিয়া যদি অন্য আরো সুরা তো আরম্ভ করি, প্লিজ আপনার টিভি ভলিউমটা কমাইয়া আমরা লগে কথা কউকা। জি হোক, আমরা প্রশ্ন দেনহান করছি নানি, ঠিক আছে নি? জি জি জি। আচ্ছা, একটা প্রশ্ন কইতে আসলাম আপনার। জি হোক স্যার। যে ওর জন্য একটা বর্মাতে লেখা একটা কোরআন শরীফ আছে নি, হামালা ইয়ান সুরুন। জি, আর কোন প্রশ্ন নেই আপনার? জি না, সুন্দর
জাজাকাল্লাহ, আমরা আনসারের দিকে যাচ্ছি। প্রথমে যে আমার বোন কেনা থেকে ফোন করছিলেন, তো প্রশ্নে আনসারটা দিয়েছেন, অর্থাৎ জাকাতের যে পার্সেন্টেজ বলেছেন, সিমিলার আর একটা প্রশ্ন আমার এক মনে প্রশ্ন করছে। জাকাতের পার্সেন্টেজটা, জি, জাকাতের নিয়ম তো যেটা আমরা আগে বলেছি যে কমপক্ষে 7.5 বড়ি যদি স্বর্ণ হয় অথবা এর চাইতে বেশি হয় তাহলে আপনার উপর জাকাত আসবে। আর জাকাতের ফিগারটা বাহির করার নিয়ম হচ্ছে যে যত যে পরিমাণ স্বর্ণ আপনার কাছে আছে, মনে করেন আপনার কাছে 10 বড়ি স্বর্ণ আছে, তখন 10 বড়ি স্বর্ণের ডেট আপনি জানবেন, যেদিন আপনি জাকাত আদায় করবেন, যেদিন আপনার জাকাতের বৎসর পূর্ণ হয়ে যাবে, সেদিন আপনি স্বর্ণের দোকানেও ফোন করে স্বর্ণের রেট জানতে পারেন যে পার বড়িটার রেট কত, প্রতি বড়ি স্বর্ণের দাম কত। এই ফিগারটা বাহির করে যদি 10 বড়ি স্বর্ণ হয় এটাকে আপনি পূরণ দিবেন, পূরণ দিয়ে টোটাল অ্যামাউন্ট যেটা হবে এই অ্যামাউন্টকে 40 দিয়ে ডিভাইড দিয়ে দিলে আপনার জাকাতের টোটাল ফিগারটা বাহির হয়ে যাবে। সংক্ষেপ হিসাবটা হলো যে 1000 পাউন্ড হলে 25 পাউন্ড জাকাত, 2.5%, 2.5%, 2.5%। তাই যদি আপনার 10,000 পাউন্ড হয়, স্বর্ণের দাম যদি 10,000 পাউন্ড হয়, 10,000 পাউন্ডকে আপনি 40 দিয়ে ডিভাইড দিয়ে দিলে আপনার ফিগার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন এখানে, যে স্বর্ণটার যে জাকাতের মূল্য, যে স্বর্ণের যে উপস্থিত যে মূল্যটা, নতুন স্বর্ণের একটি মূল্য আছে, পুরাতন স্বর্ণের একটি মূল্য আছে, এখানে এটা জিজ্ঞেস করতে হবে। এটার উত্তর হচ্ছে যে নতুন স্বর্ণ এবং পুরাতন স্বর্ণ, এই প্রশ্নের উত্তর হলো যে আমরা যখন জাকাত দেই, জাকাত দেওয়ার সময় আমরা সবসময় গরিবের প্রতি লক্ষ্য রাখবো, অর্থাৎ যে জিনিসটাকে লক্ষ্য করলে গরিবের ফায়দা বেশি হবে, মিসকিনের ফায়দা বেশি হবে, সেই জিনিসটাকে লক্ষ্য করা ভালো। তাই যদি নতুন স্বর্ণের দাম প্রাইস যদি আপনি ধরিয়া দিতে পারেন তাহলে বেশি বেশি ভালো হবে, কিন্তু যদি এটা জরুরি না, বরং যেহেতু আপনি স্বর্ণ ইউজ করতেছেন এটা পুরানা স্বর্ণ হয়ে গেছে, তাই পুরানা স্বর্ণের দাম ধরে আপনি জাকাত দিতে পারবেন, কিন্তু যদি নতুন স্বর্ণের প্রাইস ধরে উনি জাকাত দেন তারও বেশি উত্তম হবে। কেন বলা হয়েছে জাকাত দেওয়ার সময় তোমরা গরিব মিসকিনের প্রতি খেয়াল রাখো যাতে তাদের ফায়দা বেশি হয়। আমার কথা, বোনের প্রশ্নের মাঝে একটা জিনিস আমরা বুঝতে পারছি, 6 বছর ধরে 10 বড়ি স্বর্ণ ওনার কাছে আছে, তা আমি নিশ্চয়ই আগের জাকাতগুলো উনি আদায় করছেন, আর এবারের জাকাতটা তিনি 10 বড়ি দিবেন, আর যদি দিয়ে থাকেন না তে আগের জাকাতগুলো তিনি দিতে হবে, সবগুলো দিতে হবে, কারণ বড়ি তো 10 বড়ি সব আপ টু ডেট করতে হবে। যে কয়েক বছরে জাকাত উনি দেন নাই হিসাব করে সকল বছরে জাকাত ওনাকে আদায় করতে হবে। যে বোনের একটি প্রশ্ন, ওনার বিয়ে হয়েছে 6 বছর হয়ে গেছে, উনি ছেলে মেয়ে নাই, কোন দোয়াটা আল্লাহর কাছে করবে নাকি ছেলে মেয়ের জন্য, তুমি আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ আকবার, কোরআন শরীফের মাঝে অনেক দোয়া আছে, এই দোয়াগুলো পড়তে পারেন, যেমন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ, এই দোয়াটা আছে, এই দোয়াটা পড়া হয়, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা, আয় আল্লাহ আমাকে নেক আওলাদ দান করো। অন্য আয়াতে মাঝে আছে লা তাজআলনি, হ্যাঁ আল্লাহ আমাকে একা ছেড়ে দিও না, একা ছেড়ে দিও না, অর্থাৎ আমাকে সন্তান দান করো। তাই রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা, এই দোয়াটাও পড়তে পারেন। এরপর আপনি নিজের বাসায় আল্লাহকে দোয়া করতে পারেন, আয় আল্লাহ আমাকে নেক আওলাদ দান করো, আমাকে নেক সন্তান দান করো। এভাবে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন, সদকা খয়রাত করবেন, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাকে নেক সন্তান দান করে। এটা তো সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালাম তো দোয়া করেছিলেন আল্লাহর কাছে, জি, যার পরেই আল্লাহ ওনাকে ইসমাইল ইসলাম দান করেছেন, জি জি। সুন্দর, জাজাকাল্লাহ। আমার এক বোন প্রশ্ন করেছেন, টিভিতে আজান দেখে নামাজ পড়া কি ঠিক আছে? সাধারণত টিভিতে যে আজান দেওয়া হয় এটা লোকাল টাইমে দেওয়া হয়, যেমন যে সমস্ত টিভি লন্ডনে আছে আমাদের জানা মতে লন্ডনের যে টাইম টেবিল এই টাইম অনুযায়ী আজান দেওয়া হয়, তাই হয়তো তা লোকাল এরিয়ার উপরে ডিপেন্ড করে। লন্ডনের টাইম যদি হয়ে যায়, লন্ডনের টাইমকে ফলো করে আজান দেওয়া হয়, তাহলে লন্ডনের অধিবাসী যারা আছে তারা এই সময় আজানে পড়ে নামাজ পড়তে পারেন, কিন্তু অন্য টাউনে যারা আছেন হয়তো এই সময় ওনাদের নামাজের টাইম হয় না, তাই ওনারা ওনাদের লোকাল মসজিদের যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার দেখে নামাজ পড়বেন। অনেক সময় লন্ডনের যে টাইম এবং অন্যান্য টাউনের টাইমের মাঝে ডিফারেন্স আছে, তাই লন্ডনের টাইম হয়ে গেলে যত আজান হয়ে গেল, কিন্তু এই টাইমে যদি অন্য টাউনের মানুষের নামাজ পড়েন আর নামাজের টাইম হয় না তাহলে কিন্তু নামাজ হইবে না, তাই আপনি আপনার লোকাল মসজিদের ক্যালেন্ডার দেখে সেই টাইমকে ফলো করে নামাজ পড়বেন। চাঁদ দেখে সালাম করা যায় কি? যে চাঁদ দেখার পর কি করতে হবে? আমাদেরকে মসনুন আমল করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করেছেন, যা বলেছেন সেই আমল করাই সুন্নত।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হলো যে নতুন চাঁদ উদয় হওয়ার পর উনি দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ইমনে, এই একটা দোয়া আছে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা ইলা আখির, যে এই দোয়াটা পড়তেন। তাই চাঁদ যখন নতুন চাঁদ উঠবে, নতুন চাঁদ উদয় হবে, আমরা মসনুন দোয়া দেখে, দোয়ার বই দেখে আমরা দোয়া পড়ব। এভাবে সালাম করা বা চুমু দেওয়ার কোনো নিয়ম ইসলামে নাই। তাই ইসলামে যে নিয়ম নাই, রাসূলুল্লাহ সাল্লাম যে আমল করেন নাই, আমরা সেই আমল থেকে বিরত থাকব। রাসূলুল্লাহ সাল্লাম যে আমল করেছেন, যদি আমরা সেই আমল করতে পারি তাহলে আমাদের সওয়াব বেশি হবে, আমরা ফজিলত পাইব ইনশাআল্লাহ। বোনের আরেকটি প্রশ্ন, এই টিভিতে যে সময় আজান দেওয়া হয় তা আল্লাহর ঘর মসজিদ নববী বাইতুল্লাহ শরীফ দেখানো হয়, তুমি কি বাইতুল্লাহ শরীফ এই পিকচার মসজিদে মসজিদের একটা চুমা দিতে পারবেন কি টিভির মধ্যে? সাধারণত বাইতুল্লাহ শরীফকে চুমা দেওয়া যায় না, যারা এমনকি যারা হজে যান বা উমরা করতে যান তাদের জন্য বাইতুল্লাহ শরীফকে চুমা দেওয়া ঠিক না। নির্দিষ্ট কিছু জায়গা আছে যেখানে চুম্বন করা যায়, যেমন হাজরে আসওয়াদ, আপনার তোয়াফের সময় যখন তোয়াফ করবেন তখন হাজরে আসওয়াদের সামনে গিয়ে আপনি হাজরে আসওয়াদকে টাচ করবেন এবং চুমু দিবেন। এবং বাইতুল্লাহ শরীফে একটা জায়গা আছে রুকনে ইয়ামানি, তোয়াফের সময় আপনি রুকনে ইয়ামানিকে টাচ করবেন। বাকি অন্যান্য যে রুকুন আছে বা বাইতুল্লাহ শরীফের যে ওয়াল আছে সেখানে টাচ করা বা চুমু দেওয়া ঠিক না। তো আপনি বাস্তব সেখানে যাওয়ার পরেও কিন্তু আপনাকে বাইতুল্লাহ সকল জায়গায় চুমু দেওয়া ঠিক না। তাই টিভির স্ক্রিনে যখন আমরা বাইতুল্লাহ শরীফ দেখব তখন বাইতুল্লাহ শরীফ দেখে এখানে চুমু দেওয়ার কোনো বিধান নাই, কোনো নিয়ম নাই। হ্যাঁ, আমরা বাইতুল্লাহ শরীফ দেখার পর মুমিন হিসাবে মুসলমান হিসাবে আমাদের মনের মধ্যে একটা আবেগ আসে, একটা জজবা আসে, সেই জজবা হিসেবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহ শরীফ যাওয়ার তৌফিক দান করো, আমাদেরকে বারবার হজ এবং উমরার তৌফিক দান করো। আমরা দোয়া করতে পারি আয় আল্লাহ আপনি এই ঘরের সম্মান এবং ইজ্জতকে বাড়িয়ে দাও, আল্লাহুম্মা জিদ বাইতাকা হাযা তাশরীফাও ওয়া তাকরীমা ওয়া তাযীমা, আয় আল্লাহ আপনার এই ঘরের সম্মান ইজ্জত মর্যাদা আপনি বৃদ্ধি করে দাও। তা আল্লাহ ঘরকে দেখার পর আমরা দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহর ঘরকে দেখার পরে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই ঘরের সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা ঘরকে দেখার পরে আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা এই ঘরকে সমস্ত আপদ বিপদ থেকে হেফাজতে রাখেন। ব্যাস, আমার এক বোন প্রশ্ন করেছেন, উমর খাজার নামাজ ফজরের নামাজ পর অথবা আসরের নামাজ পর পড়তে পারবেন কিনা? জি, ফজরের নামাজের পরে আপনি উমর খাজার নামাজ পড়তে পারেন এবং আসরের নামাজের পরেও আপনি কাজার নামাজ পড়তে পারেন। সাধারণত আসরের নামাজের পরে নফল নামাজ পড়া ঠিক না, ঠিক তেমনিভাবে ফজরের নামাজের পরেও এই নফল নামাজ পড়া ঠিক না। কিন্তু কাজা নামাজ যেহেতু ফরজ সেই হিসাবে আপনি ফজরের পরে এবং আসরের পরে কাজা নামাজ পড়তে পারেন। কিন্তু এরপরও খেয়াল রাখবেন নামাজ কাজা হয়ে যাওয়া এটা কিন্তু ঠিক না। আমরা সবসময় চেষ্টা করব কোনোভাবেই যেন আমার নামাজ কাজা না হয়, কারণ নামাজ কাজা হয়ে গেলে আমার বিরাট ক্ষতি হয়ে গেল। বলা হয়েছে একজন মানুষের যদি নামাজ কাজা হয়ে যায় তার এত বেশি ক্ষতি হয়ে গেল, যদি তার দোকান ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি সবগুলো ধ্বংস হয়ে যায়, এটা এত বড় ক্ষতি না যত বড় ক্ষতি হয়ে গেল এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। তাই নামাজের প্রতি আমরা যত্নবান হব। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআন শরীফে ইরশাদ করেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজের হেফাজত করো, নামাজের প্রতি গুরুত্ব দাও। তাই আমরা নামাজকে কাজা করব না, নামাজকে যথাসময়ে আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। আমাদের সাথে একজন খোলা আছেন। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতাম হুজুর কাছে। জি খুব আছে। জি, আমি নিন প্রায় সময় যে আমি ফজর নামাজ সান্দাইজ হয়ে যায় কি, তো সান্দাইজ বাদে ফজর নামাজ পড়ি আর প্রায় সময় আগে আগে টাইম মতো পড়তাম, আর রাতে এখন ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, উঠতে দেখি সান্দাইজ হয়ে গেছে। তো এইটা কি আমার নামাজ খাজার যাইব কি না কি কি, তা ওই বক্তাটা আমার একটা কইলে আমি খুশি হইব বুঝতেন। জি, সুন্দর প্রশ্ন করছেন। আর কোনো প্রশ্ন আছে? জি না, জি না। হুজুর কে আমার সালাম দিবা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আনসারে দেখে যাচ্ছি। জি, যে বোন আর একটা প্রশ্ন করেছিলেন আগের প্রশ্ন, যে বোন হারাম শরীফে গিয়ে কোনো কারণবশত যদি বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়তে পারেন না, হোটেলে পড়েন, তো এই সবটা কি এখানে পড়ার মতো হবে না কম হবে? যে ভাই বা বোনেরা হজে যাবেন বাইতুল্লাহ শরীফে যাবেন তারা তো বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবেন,
মসজিদে হারামেও যাবেন। তো মসজিদে হারামে যাওয়ার নিয়ম হচ্ছে যে পুরুষ যারা তারা জামাতে নামাজ পড়বেন এবং মা বোনেরা ঘরে বসে নামাজ পড়বেন। ঘরে বসে নামাজ পড়লেও হারাম শরীফের জামাতে নামাজ পড়ার যে সওয়াব সেই নামাজের সওয়াব তারা পাইবেন, কোনো অসুবিধা নেই। পুরুষরা মসজিদুল হারামে জামাতে নামাজ পড়ে যে সওয়াব পাইবেন, মা বোনেরা ঘরে বসে যদি নামাজ পড়েন তারাও সেই সওয়াব পাইবেন, সওয়াবের মাঝে কোনো কমতি নেই। বিকজ হাদিস শরীফের মাঝে বলা হয়েছে যে মহিলাদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম, মসজিদে গিয়ে নামাজ পড়ার চাইতে ঘরে বসে নামাজ পড়া উত্তম। তাই তারা ঘরে বসে নামাজ পড়লেও হারাম শরীফে জামাতে নামাজ পড়ার যে সব সেই সব ওনারা পেয়ে যাবেন। কিন্তু এরপরেও যদি মনের মাঝে কোনো আগ্রহ থাকে, জজবা থাকে, ইচ্ছা হয় যে হারাম শরীফে গিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন, আপনি সেখানে গিয়ে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সেখানে জামাতের সাথে নামাজ পড়লে জামাতের সব পাইবেন। বিশেষ করে মসজিদুল হারামে এবং মসজিদে নবীতে মহিলাদের জন্য মা বোনদের জন্য আলাদা ব্যবস্থাও আছে। তাই অনেকের মনে ইচ্ছা থাকে যে যখন আমরা আল্লাহর বাড়িতে আসলাম, হরম শরীফে আসলাম, তখন হরম শরীফের জামাতে নামাজ পড়লে মনটা তৃপ্তি হয়। ইয়াস, আপনি যেতে পারেন, কোনো অসুবিধা নাই। মসজিদুল হারামে গিয়ে মসজিদ নববীতে গিয়ে আপনি জামাতের সাথে নামাজ পড়বেন, আপনাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। কিন্তু এরপরও যদি কোনো অসুবিধার কারণে জরুরতের কারণে যদি আপনি ঘরে বসে নামাজ পড়েন, আপনি পুরা সব পাইবেন, কোনো অসুবিধা নেই। আমার এক বোন প্রশ্ন করেছেন, নামাজের পরে তো নফল ইবাদতের পর উনি দোয়া করতে চান, মানে দোয়াটা কীভাবে করবেন? আগে দরুদ শরীফ বাদে ইস্তেগফার, এরপর দোয়া, না ইস্তেগফার আগে বাদে দরুদ শরীফ? একটা নিয়ম জানতে চাই যে দোয়ার নিয়ম হচ্ছে যে প্রথমে মনে করেন যে ফরজ নামাজ পর, ফরজ নামাজের পর আমরা দোয়া কীভাবে করব। ফরজ নামাজের পর কিছু মাসনুন দোয়া আছে এবং তসবি আছে, যেমন নামাজ থেকে সালাম ফিরানোর পর আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন, প্রথমে বলবেন আল্লাহু আকবার, তারপর আস্তাগফিরুল্লাহ তিনবার। এরপরে কিছু তসবি আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'উ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এই ধরনের কিছু তসবি আছে, কিছু দোয়া আছে, এগুলো পড়বেন। আর সাধারণত যে লম্বা যে দোয়াগুলো করি আমরা, হাত তুলে যে দোয়া করি, এই দোয়ার নিয়ম হচ্ছে যে প্রথমে আপনি ইস্তেগফার করবেন, তারপরে দুরুদ শরীফ পড়বেন এবং আল্লাহ তাআলার হামদ সানা বর্ণনা করবেন, আল্লাহ তাআলা প্রশংসা করবেন। যেমন একটা নিয়ম আমি বলে দিচ্ছি, দোয়া এইভাবে যদি আপনি করেন, আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লুহু, আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইক আনতা আসনাইতা আলা আনতা কামা আসনাইতা আলা নাফসিক কামা আসনাইতা আলা নাফসিক। তো যাই হোক, প্রথমে আপনি আল্লাহ তারিফ করবেন, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তারিফ করবেন, দুরুদ শরীফ পড়বেন, তারপর আপনি দোয়া করবেন। এভাবে যদি দোয়া করেন সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। বিকজ বলা রাওয়ায়াতের মাঝে এসেছে, হাদিস শরীফের মাঝে এসেছে যে দোয়ার আগে আল্লাহর তারিফ করা হয়, যে দোয়ার আগে দুরুদ শরীফ পড়া হয়, তারপরে যে দোয়া করা হয় সেই দোয়াটা আল্লাহর কাছে বেশি কবুল হয়। জি, জাযাকাল্লাহ। আমার এক বোন প্রশ্ন করেছেন, নফল নামাজে যদি কিরাত লম্বা করেন, তাই এক্সাম্পল হিসেবে দিয়েছেন তিনি সূরা বাকারার বিশ আয়াত পান, এরপর অনেক আরও কিছু আয়াত বাদে পান, কোনো যদি তিনি বিশ আয়াতের পর মাঝখানে দুই রুকু তিন রুকু ছেড়ে বাকি যে মুখস্থ আয়াতগুলো পড়লেন, তো এইভাবে পড়লে নামাজ হবে কি না, বা বাকি যে আয়াতগুলো পড়ার আগে বিসমিল্লাহ পড়তে হবে কি না, বা অন্য আরেকটি সূরা স্টার্ট করলেন প্রথম রাখাতেই এই সময় বিসমিল্লাহ পড়তে হবে কি না, একটু জানতে চাচ্ছেন? অত্যন্ত সুন্দর প্রশ্ন। নামাজের মাঝে যত লম্বা তিলাওয়াত করা যায় ততই বেশি সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাম বেশি লম্বা করে নামাজ পড়তেন। যাই হোক, প্রশ্ন করেছেন যে নামাজে, নফল নামাজে বা ফরজ নামাজে লম্বা তিলাওয়াত করলে মাঝখানে যদি ছাড়ে দেওয়া হয় কয়েক রুকু, কোনো অসুবিধা কি না? এটা উত্তর হচ্ছে, আপনি আপনার যতটুকু মুখস্থ আছে, যে পরিমাণ আয়াত আপনার মুখস্থ আছে, ইয়াদ আছে, এগুলো আপনি পড়বেন। এরপরে যদি দেখা যায় মাঝখানে কয়েক রুকু আপনি পান না, এরপরে মাঝখানে গ্যাপ দিয়ে এরপরের কয়েকটি রুকু, এক রুকু বা দুই রুকু বা তার চাইতে বেশি আপনার মুখস্থ আছে সেগুলো আপনি পড়তে চান, মাঝখানে এই কয়েকটি রুকু ছাড়লে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ প্রথম দিকে কিছু রুকু আপনার মুখস্থ আছে, এগুলো আপনি পড়লেন, মাঝখানে কয়েকটি রুকু কিছু ছেড়ে দিলেন যেহেতু আপনার মুখস্থ নাই, এগুলো আপনি ছেড়ে দিতে পারেন, এরপরে যেগুলো আপনার মুখস্থ আছে সেগুলো আপনি পড়বেন, কোনো অসুবিধা নেই। তো একটি জিনিস খেয়াল রাখবেন যে প্রথম রেখাতে যে পরিমাণ তিলাওয়াত করা হয়, দ্বিতীয় রেখাতে যেন হয়তো সেই পরিমাণ হবে অথবা তার চাইতে কিছু কম হবে। প্রথম রেখাতে যে পরিমাণ তিলাওয়াত করবেন তার চাইতে যেন বেশি তিলাওয়াত না হয়, এটাই নিয়ম।
যে প্রথম রাকাতে যে পরিমাণ মনে করেন আপনি 30 আয়াত পড়লেন প্রথম রাকাতে, তাহলে সেকেন্ড রাকাতেও 30 আয়াত বা এক দুই আয়াত কম পড়তে পারেন। সেকেন্ড রাকাতের জন্য বেশি না হয়, প্রথম রাকাতের চাইতে সেকেন্ড রাকাতের তিলাওয়াত জন্য বেশি না হয়। আর মাঝখানের যদি কিছু রুকু বা কিছু আয়াত আপনি যেহেতু মুখস্থ নয় ছেড়ে দেন তাহলে কোনো অসুবিধা নেই। তো প্রশ্ন করেছেন যদি অন্য সুরা পড়েন তো বিসমিল্লাহ লাগবে কিনা? এখন বিসমিল্লাহ আলহামদুর পরে যখন আপনি সুরা পড়বেন তখন নিয়ম হচ্ছে যদি মনে করেন আলহামদুর পরে যদি আপনি কোনো সুরা পড়েন, যেমন প্রথম রাকাত আলহামদুলিল্লাহ পড়ার পর আপনি আলামতরা সুরা শুরু করবেন, তখন বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আলামতরা পড়বেন। আর যদি কোরআন শরীফের মধ্য থেকে কোনো আয়াত পড়া হয়, কোনো সুরা পড়া হয় না বা মাঝখান থেকে কোনো আয়াত পড়া হয় তাহলে বিসমিল্লাহ পড়তে হয় না। একটি প্রশ্ন আরেক পুন প্রশ্ন করেছেন, ফজরের নামাজ উনি উঠতে লেট করেন, সানরাইজ হয়ে যায়, সানরাইজ হওয়ার পর তিনি পড়েন, জানতে চাচ্ছেন সানরাইজ হওয়ার পর কি নামাজ ওয়াক্তের সময় পড়া হয় না কজা হয়? জি, নামাজ একটা হচ্ছে আদা একটা হচ্ছে কজা। আদা হইল অন টাইম যে নামাজ পড়া হয় তাকে বলা হয় আদা, আর সঠিক টাইমে যে নামাজ পড়া হয় না, নামাজের টাইম চলে যাওয়ার পর যে নামাজ পড়া হয় তার নাম কজা। তাই ফজরের নামাজ তো সানরাইজের আগে, সানরাইজ হয়ে গেলে ফজরের নামাজের টাইম ফিনিশ হয়ে যায়, তাই সানরাইজের পরে আপনি যে নামাজ পড়বেন সেই নামাজটা অটোমেটিকলি কাজা হয়ে গেছে, সেই নামাজটা কাজা কাজা হিসেবে আপনি নামাজ পড়বেন। আপনি চেষ্টা করবেন যেন সানরাইজের আগে উঠতে পারেন, অনেক ব্যবস্থা আছে, মোবাইলে আপনি অ্যালার্ম দিতে পারেন, এবং এটার জন্য চেষ্টা করতে হবে। দিনটা তো এখন তো সামার টাইমে দিন একটু এই রাত্রি শর্ট হয়ে যায়, দিন লম্বা হয়ে যায়, এটা আপনার আমার জন্য একটা পরীক্ষা। কষ্ট করেও আমাদেরকে ফজরের টাইমে উঠতে হবে এবং ফজরের নামাজ যথাসময়ে পড়তে হবে। এরপরে যদি বাই চান্স কোনো কারণে অন টাইম নামাজ পড়তে না পারেন তাহলে যে সময় ঘুম ভাঙবে সাথে সাথে নামাজ পড়ে নেবেন, আর সেই সানরাইজের পরে যে নামাজটা পড়া হবে সেটা কাজা হবে, আদায় হবে না। জাযাকাল্লাহু খাইরা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এক্ষুনি একটি ব্রেকে যেতে হচ্ছে, ব্রেকের পর ইনশাল্লাহ আবারও আমরা আদর্শ হাদিস প্রোগ্রাম নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বাংলা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, ব্রেকের পর আবারও আমরা দর্শক হাদিস প্রোগ্রাম নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। ব্রেকের আগে আমরা সম্মানিত মুফতি সাহেবের কাছে কিয়ামতের দিন পাঁচটি বিষয়ে যে আলোচনা সম্পর্কে আলোচনা করেছেন সে বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করবেন। তার আগে আমাদের সাথে একজন কলার আছেন, কল চিনে নেই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমার একটা কোয়েশ্চন আছে। জি হোক স্যার। জি, আমরা যে কিটা সোনার মেটাল যে ফিনতি নানি, সোনার মেটালের মাঝে কোনো কোনো সময় সে আল্লাহ লেখি নানি, আমরা ওগুলো যে সবসময় আমরা গোলাপ ফরি, কোনো কোনো সময় শৈল ফাঁক থাকে না ফাঁক থাকে, আমরা ঘুমাইও যাই ওগুলো, এটা ফিনটা কিটা যায় নি? ঠিক আছে। আর আমার আর একটা কোয়েকশন হইল, আমি রাত্রে ঘুমাইছি আর একদিন নাকি ঘুমের মাঝে আমি স্বপ্নে দেখি আমার লেফর উপরে যুগ একটা বাইয়া বাইয়া উঠে আমি বারবার ইটা মারি ফেলাই, আর আমার বাইরে স্বপ্নের মাঝে করাম ওই যুগটা দইয়া নিয়ে তুই মাঠের মাঝে ফুটিলা, বারবার ইটা মারি ফেলাই যুগ, আর বারবার ইটা মারি ফেলাই যুগ, স্বপ্নে দেখলে কি তাই আপনি একটু এক্সপ্লেন করে কইবা নি আমার? ঠিক আছে, আপনি আসলে স্বপ্নর আনসার আমরা এখানে করি না, এরপরেও আমি কইমুতি সহ কিছু কইবা নেই ইনশাল্লাহ। নর্মালি স্বপ্নর আনসার আমরা লাইভ প্রোগ্রামও করি না আগে, এরপরে ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। পরবর্তী কলে আসসালামু আলাইকুম। হ্যালো কলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি, আপনার টিভি ভলিউমটা কমাইয়া আমরা লগে কথা হোক। আমি কেনারা থেকে এবার বলছি, আমিও দোয়ার সম্বন্ধে। জি জি হোক আছেন। আসসালামু আলাইকুম। আসসালাম, আমি দোয়া নমাজ পড়িয়া যে দোয়ার কথা কইছিলাম, তো আমরা তো সকল দোয়া পাই না, ফজর নমাজ পড়িয়া দোয়া পড়ি একশো পড়ি হাইয়ুল কাইয়ুম আর একশো সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ, সুবাহান আল্লাহ 33 বার, আলহামদুল্লাহ 33 বার,
আল্লাহ আকবার 33 বার পড়ে জি পড়ে, আর বাদেও তো দুরুদ শরীফ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আপনার প্রশ্নটা হইল টিভি বলিউম মনে সময়ছেন না এখানে কিছু শুনতে ও ও প্রশ্ন কই আর ওটা দুয়া ঠিক আছে রব্বানা জালামনা দুরু শরীফ পড়ে, আর দুরুদ শরীফ পড়িয়া তো জি আমি আসলে বুঝতাম পারছি আপনার প্রশ্নগুলো ইনশাআল্লাহ আপনার লাইনে জি আপনার আমরা প্রশ্ন বুঝতাম পারছি, আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো কা আর ইনশাআল্লাহ মুফতি সাহেব তার জবাব দিবা, জাযাকাল্লাহ। আমরা আনসারে দেখেছি মুফতি সাহেব, আমার এক বোন প্রশ্ন করেছেন চেইনে যেন আল্লাহ লেখা থাকে জি, মনে সময় গোল্ডের চেইন বা এমনি নর্মাল চেইনের মাঝে আল্লাহ লেখা থাকে, মানে লোকের পড়ায় এগুলা পড়ানোর সময় তো টয়লেটে যাওয়া লাগে বা এই সেই তো যাই যাচ্ছে কিনা এটা জানতে চাচ্ছেন। সাধারণত চেইন বা লকেটের মাঝে গলা আমাদের যে চেইন পড়া হয় বা যে মালা পড়া হয় সেই চেইনে বা মালায় যেন আল্লাহর নাম লেখা, আল্লাহর নাম লেখা কোনো লকেট না পড়াই ভালো, কেননা অনেক সময় আমরা পাক থাকি না না পাক থাকি তাহলে তো এই নামের এই লকেটের পবিত্রতা থাকে না, সম্মান থাকে না। বিশেষ করে যদি গলার চেইনের মাঝে কোনো লকেট থাকে আর লকেটের মাঝে আল্লাহর নাম লেখা থাকে তাহলে এই লকেট নিয়ে আপনি টয়লেটে যেতে পারবেন না। যদি এই মালা আপনি ইউজ করেন গলার মাঝে পরিধান করেন তাহলে টয়লেটে যাবার আগে সেটা খুলে যেতে হবে, টয়লেটে বাথরুমে যাওয়ার আগে সেটা খুলে যেতে হবে, তারপর আপনি যাবেন, গলায় নিয়ে এটা টয়লেটে যাওয়া যাবে না, কেননা আল্লাহর নামের বেইজ্জতি হয়। এই জন্য লকেটের মাঝে যে সমস্ত লকেটের মাঝে আল্লাহর নাম লেখা আছে মোহাম্মদ সমস্তাম এগুলো লেখা আছে এই সমস্ত লকেট ব্যবহার না করাই ভালো, কেননা অনেক সময় খেয়াল থাকে না, বেখেয়ালে অসতর্কতার জন্য আমরা অনেক সময় এগুলো নিয়েই টয়লেটে চলে যাই। ঠিক তেমনিভাবে অনেকের আঙ্গুলের মাঝে যে রিং থাকে বা আংটি থাকে, আংটির মাঝে যদি আল্লাহর নাম বা নবীর নাম লেখা থাকে এই ধরনের আংটি নিয়ে আপনি টয়লেটে যাবেন না, টয়লেট যাওয়ার আগে সেই রিংটা খুলে যাবেন। জাযাকাল্লাহ, আশা করি আমার এই ভাই প্রশ্ন করছিল যেন তার আনসার পাইছেন, শুক্রিয়া তান্ডে। বোনের আরেকটি প্রশ্ন হইল তাদের স্বপ্ন যেটা বলছে নাকি লেফের উপর একটা যুগ জি, স্বপ্ন স্বপ্নের ব্যাপারে একটা খেয়াল রাখবেন, আপনাদের কাছে আমরা অনুরোধ করতেছি যে স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা খুবই একটা আমানত, স্বপ্ন সবার কাছে বলা যায় না এবং স্বপ্ন সকলের সামনে ওপেনলি বলাও ঠিক না। অনেক সময় এমন হয় যে আপনি স্বপ্ন বলছেন কেউ যদি সেটার উল্টা ব্যাখ্যা করে দেয় তাহলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। বলা হয়েছে যে স্বপ্ন দেখার পর যতক্ষণ পর্যন্ত সেই স্বপ্নের ব্যাখ্যা দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত সেই স্বপ্নটা আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে। কেউ যদি একটা ব্যাখ্যা দিয়ে দেয় ভালো ব্যাখ্যা দিলে ভালো হবে, খারাপ ব্যাখ্যা দিলে খারাপ হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য অনিয়ারে এই ধরনের স্বপ্ন না বলাটাই উত্তম। যদি আপনার লোকের কোনো ভালো আলেম থাকেন, বিশ্বস্ত কোনো মানুষ থাকেন, ওনার কাছে আপনি ফোন করে জেনে নেবেন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আমার বোন নিশ্চয় বুঝতে পেরেছেন, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আগেরটাও প্রশ্ন দুটোই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন, বোনকে অশেষ ধন্যবাদ। আমরা নেক্সট যে কোয়েশ্চেন ছিল, আমার এক বোন প্রশ্ন করেন কানাডা থেকে, উনি বলছেন জানতে চাচ্ছেন নাকি উনি তো নামাজের পর ইয়াহাইমগুলা পড়েন, ফাতিমি তসবিগুলা পড়েন আরও দোয়াগুলা বলছেন রব্বানা জালামনা রব্বানা আতিনা, এগুলা কি ঠিক আছে না কোনো নিয়ম? মাশাআল্লাহ, উনি যে সমস্ত দোয়া কথা বলেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর করে বলেছেন এবং শুক্রিয়া আদায় করি যে উনি আবার কষ্ট করে ফোন করেছেন, ফোন করে উনি কিছু বিষয় সম্পর্কে আমাদেরকে বলেছেন। নামাজ পড়ে ফরজ নামাজের পরে অথবা নফল নামাজের পরে কিছু দোয়া আছে, এই দোয়াগুলো পড়বেন যেটা আমরা আগে উল্লেখ করেছি। আপনার তসবিহ পড়বেন, ইস্তেগফার পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, তারপরে তো সুবহানাল্লাহ আছে, সুবহানাল্লাহ 33 টাইম পড়বেন, আলহামদুলিল্লাহ 33 টাইম পড়বেন, আল্লাহু আকবার 33 টাইম পড়বেন, তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একবার পড়বেন তো 100 পূর্ণ হয়ে গেল।
তারপরে আপনি দরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, দোয়া করবেন। দোয়ার মধ্যে তো অনেক মসনুন দোয়াগুলো আছে, যেগুলো কোরআন শরীফ আয়াতের মাঝে অনেক দোয়া আছে, এই দোয়াগুলো পড়তে পারেন। হাদিস শরীফের মাঝে অনেক দোয়া আছে, সেগুলোও পড়তে পারেন। মসনুন দোয়া যদি পড়েন তাহলে বরকত বেশি, সওয়াব বেশি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই সমস্ত দোয়া তো আশা করি সকলেই জানেন। তা এই দোয়াগুলো পড়বেন, মা বাবার জন্য দোয়া করবেন। তারপরেও যদি আর বেশি মসনুন দোয়া মুখস্থ না থাকে, আপনি আপনার নিজের বাসায় দোয়া করবেন। আপনার মনে যা চায় আল্লাহ তাআলার কাছে ভালো জিনিস কামনা করবেন, ভালো জিনিস চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের সব কিছু জানেন। তাই দোয়া কিন্তু আরবিতে হওয়া জরুরি না। আমরা অনেকে মনে করি যে আমি তো আরবিতে দোয়া জানি না, আয়াত জানি না, আমি কীভাবে দোয়া করব। আরবি যে দোয়াগুলো আছে সেই যে যে পরিমাণ দোয়া আপনি জানেন সেগুলো আপনি করবেন, বাকি আপনি আপনার নিজের বাসায় দোয়া করবেন। আল্লাহ তাআলা সব ভাষাকে বুঝেন। দোয়ার মর্মই হচ্ছে আপনার নিজের মনের কথাটা আল্লাহ তাআলার কাছে প্রকাশ করা, আপনার নিজের জরুরতকে আল্লাহ তাআলার সামনে পেশ করা। আমার নিড কিতে আমি কী চাই সেটা আল্লাহর কাছে আমরা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আমাদের মনের যাবতীয় নেক বাসনাকে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আমাদের প্রোগ্রামে হচ্ছে শেষের দিকে আপনার যে আলোচনা আমরা বাকি রয়েছে সেই আলোচনাটা আমরা জি আমি প্রোগ্রামের শুরুতে একটি হাদিস শরীফ পড়েছিলাম। হাদিস শরীফের মধ্যে কয়েকটা পয়েন্টের কথা বলা হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পাঁচটি প্রশ্ন করবেন, আর এই পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ চুল পরিমাণও নড়তে পারবে না। প্রথম প্রশ্নটি হচ্ছে নিজের জীবন সম্পর্কে, যে বান্দা তোমার জীবনকে কোন পথে ব্যয় করেছ, কীভাবে ব্যয় করেছ। দ্বিতীয় প্রশ্নটি হবে যৌবনকাল সম্পর্কে, যে তোমার যে যৌবনকাল দিয়েছিলাম, যে যৌবনকালে তুমি অনেক কিছু করেছো, যা চাইছো তাই করেছো, শক্তি সামর্থ্য সব কিছু করে ছিল, সেই যৌবনকালকে তুমি কীভাবে ব্যয় করেছো, ভালো কাজে ব্যয় করেছো না খারাপ কাজে ব্যয় করেছো, আল্লাহর এবাদত বন্দেগীর মাঝে সেটাকে লাগিয়েছো না তোমার জওয়ানিকে গুনায়ের কাজে মাঝে ব্যবহার করেছো। তৃতীয় প্রশ্ন হবে ওয়ান মালহি মিন আইনা ইকতাসাবাহু, আমি যে তোমাকে মাল দিয়েছিলাম সেই মাল তুমি কীভাবে খরচ করেছো এবং তুমি সেই মাল কীভাবে অর্জন করেছো, হালাল হারাম সেগুলো কি তুমি মেনে নিয়েছিল, মেনে তুমি সেই মাল অর্জন করেছো। অনেক সময় দেখা যায় আমরা মাল অর্জন করার জন্য, মাল কামাই করার জন্য হালাল হারামের ধার দাঁড়ি না, জেনতেনভাবেই আমার মাল দরকার, এটা কিন্তু ঠিক না। বরং যদি হারাম তরিকে আমরা মাল উপার্জন করি তাহলে কি আমার তেদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর শেষ প্রশ্নটা হচ্ছে যে যা আমরা জি আমরা একটা কল নিয়ে দেই, কল একজন লাইনে আছেন। ঠিক আছে, হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তোমরা ফোন ধরো না দেও। আপনি লাইভ স্টুডিওত মাত্র রসমা আছে, বিজির কারণে হয়তো আমরা ধরতে পারি না, এজন্য আমরা দুঃখিত। আপনি পরে আবার ফোন করুক, জাযাকাল্লাহ। আপনার কথা শুনতাম পারি না, টিভি ভলিউম কমাইয়া আমি তো কোন বালা ধরে করলাম জি খোকা সের বলা খোকা। আচ্ছা, আমার আর কোন আছে আরাস্তা হইল জি ভাই, ধন্যবাদ জানাইলাম সুন্দর প্রোগ্রাম করার লাগি। আমরা আসলে দেখতে খুব উপকার পাই,
এটা আসলে হওয়ার মতো নয়। আমার একটা কোয়েশ্চন হইল আপনার কাছে যে একজন বেটা মানুষ তাই নাকি দেশও বিয়া করিয়া ওয়াইফরে তুইয়া গেছ লাগি ধরল বিশ দিন বাদেও বিয়ার গেছ লাগি আই পর্যন্ত ধরল দুইটা কি তিন বছর হয়ে গেছে কোনো কন্ট্রাক্ট করেন না তাই ওয়াইফের লোকের যোগাযোগ করেন না তাহলে ওর মাল লোকে তাই কন্ট্রাক্ট করেন বা বৌরে নাম্বার দিন না ফোনও ধরে না দিলে এই জিনিসটা ইসলাম দিক দিয়া কতক্ষণ পর্যন্ত জিনিসটা বিয়াটা মানে সুন্দর এখনো তারা সংসারটা আছে ঠিক ওটা তো যদি কোনো প্রকার পাইল না আমরা বর্ণনা আছে আস্তাগফিরুল্লাহ আপনি 100 বার পড়তে পারেন 1000 মর্তবা পড়তে পারেন ঠিক তেমনি ভাবে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 টাইমও পড়তে পারেন এর চেয়ে বেশিও পড়তে পারেন 1000 টাইমও পড়তে পারেন যদি আপনার সময় থাকে সম্ভব হয় আপনি যত বেশি পড়বেন ততই সওয়াব পাবেন তাই জামাতে যে সমস্ত ভাইয়েরা আপনাকে বলেছেন পড়ার জন্য সে কথা ঠিক আছে আপনি যত বেশি পারেন পড়েন যদি বেশি পড়তে পারেন না যতটুকু পারেন আপনি ততটুকুই পড়েন যা পড়বেন সেই পরিমাণ সওয়াব পাবেন জাযাকাল্লাহ বোনের আর প্রশ্ন ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দুরূদ শরীফ এটা শর্টকাট যদি আপনি লম্বা দরসি পড়েন তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ যে দুরুশরীফটা আমরা নামাজে পড়ি সেই দুরুশরীফ হচ্ছে সবচেয়ে উত্তম যদি আপনি লম্বা দরসি পড়তে পারেন না শর্টকাট সাল্লাল্লাহু আলা মুহাম্মদ অতটুকু পড়লেই হবে আপনি দুরুশরীফের সওয়াব পাইবেন আশা করি আমার চাচি প্রশ্নের আনসার বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ ধন্যবাদ চাচিকে আমরা নেক্সট কোয়েশ্চনে দেখে চলে যাচ্ছি আমার ভাই প্রশ্ন করেছেন এক ভাই বিয়ের 20 দিন পর দেশে বিয়ে করেছেন চলে এসেছেন 2-3 বছর ধরে উনি 2-3 বছর হয়ে গেছে উনি তার ওয়াইফের সাথে কোনো ফোনও করেন না যোগাযোগ করেন না তবে ওনার মার সাথে ওনার যোগাযোগ হয় মানে এমত অবস্থায় তাই কী করবেন ইসলামে কী বলছেন সংক্ষেপে বলবেন বিয়ের পর স্ত্রীর উপর স্বামীর হক আছে এবং স্বামীর উপরও স্ত্রীর হক আছে তাই স্বামী তার স্ত্রীর হক আদায় করতে হবে এবং স্ত্রীও তার স্বামীর হক আদায় করতে হবে তাই স্বামী বিয়ে করার পর উনি দেশে চলে গেছেন স্ত্রীর সাথে কোনো কন্ট্যাক্ট নাই যোগাযোগ নাই সেটা ইসলামিক ওয়ে ঠিক হয় নাই এটা ওনার উপর জুলুম হইতেছে তাই আমরা সকলেই সকলের হক আদায় করব ওয়াইফের মার সাথে কন্ট্যাক্ট রাখতেছেন সেটা ভালো কথা কিন্তু মেইন কন্ট্যাক্ট তো আপনার ওয়াইফের সাথে থাকতে হবে তাই নিজের ওয়াইফের সাথে কন্ট্যাক্ট করবেন ওয়াইফের হক আদায় করবেন কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে তার ওয়াইফের হক আদায় করে না তাহলে সেই মানুষ আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে এবং তার জন্য তাকে শাস্তি পেতে হবে বিকজ ওয়াইফের হক আদায় করা খুবই জরুরি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে দিয়েছেন যে তোমরা তোমাদের ওয়াইফের হক আদায় করো জাযাকাল্লাহ মুস্তাফা আপনার লাস্ট কিছু কথা বলে দিন আমি যে হাদিসের পরটা বলেছিলাম হাদিসের একবারে শেষ অংশে চলে এসেছি এক মিনিট ইনশাআল্লাহ শেষ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রশ্ন করবেন যে তুমি যে মাল অর্জন করেছিলে সেই মাল কিভাবে তুমি খরচ করেছ আর সেই মাল কিভাবে অর্জন করেছো এটা জবাব দিতে হবে আর একটা জবাব দিতে হবে যে ওয়ামা দা আমিলা ফিমা আলিমা তুমি দুনিয়াতে যা জেনেছো কোরআন হাদিস থেকে যা জেনেছো সেই পরিমাণ কি আমল করেছো তুমি যা জানো সেই যা জানা অনুযায়ী কি আমল করতে পারেছো আমল করেছো না শুধু জেনেছো আমল করো নাই যারা আলিম হয়েছে যারা কোরআন হাদিস সম্বন্ধে জানে নামাজ রোজার কথা জানে আল্লাহ রাসূলের কথা জানে কিন্তু যদি নিজের ইলম অনুযায়ী আমল করে না তাকে কিয়ামতের দিন পাকড়াও করা হবে শাস্তি পেতে হবে তাই জন্য আমরা সবাই নিজের চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রাসূলের তরিকা অনুযায়ী যেন আমরা দুনিয়াতে চলতে পারি ভালো কাজ করতে পারি এবং কিয়ামতের দিবসে যেন আমরা প্রশ্নের জবাব দিতে পারি তার জন্য আমরা যেন সকল প্রস্তুতি নেই প্রিপারেশন নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার এই জিন্দেগিতে নেক আমল করার জন্য তৌফিক দান করেন এবং কিয়ামতের দিন আমাদেরকে যে প্রশ্ন করা হবে আমরা যেন সেই প্রশ্নগুলার সঠিক উত্তর প্রদানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যেন জান্নাতে যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন জাযাকাল্লাহ মুফতি সাহেব সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা দর্শক হাদিস প্রোগ্রাম এখন শেষ করতে হচ্ছে আপনাদের প্রশ্নের মাধ্যমে আসলে আমাদের প্রোগ্রামে অত্যন্ত মূল্যবান প্রশ্ন করেছেন আপনারাও উপকৃত হয়েছেন যারা শুনেছেন সবাই উপকৃত হয়েছেন আশা করি সবসময় দর্শক হাদিস প্রোগ্রাম দেখবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু